আসসালামু আলাইকুম শিমুরিনা কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লেমন গ্রাসটি খুব সহজেই এ চা বানানো যায় এবং খেতেও কিন্তু দুর্দান্ত মজাদার চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে চা তৈরি করা যায় এই তো চা তৈরি করার আগে আমি লেমন গ্রাস গাছ থেকে পাতা তুলে নিব সামনে কিন্তু বর্ষার মৌসুম আসছে আপনারা কিন্তু বাগানে খুব সহজেই এই লেমন গ্রাস গাছ লাগিয়ে দিতে পারেন যেহেতু লেমন গ্রাস ঘাস জাতীয় উদ্ভিদ তাই খুব দ্রুত বাড়ে এই তো আমি পাতা তুলে নিলাম এখন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি সামনের শক্ত অংশ কেচি সাহায্যে কেটে নিব লেমন গ্রাস টি যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু রক্ত স্বল্পতা কোলেস্টেরল ব্যথা বিভিন্ন ক্ষত খুব সহজেই দূর হয়ে যায় এতটাই উপকারী শরীরের জন্য এই তো রেডি হয়ে গেল এখানে আমি দুটি সাদা এলাচ নিয়েছি এবং হাফ ইঞ্চি আদা নিয়েছি আর এখন একটি শিলের সাহায্যে হালকাভাবে থেত করে নিচ্ছি যাতে সুন্দর স্মেল বের হয় এ তো থেতো করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলা অন করে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এখন আমি পানি ফুটানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানি ফুটতে শুরু করেছে এখন আমি একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমেই লেমন গ্রাস দিয়ে দিলাম তারপর আদা দিয়ে দিলাম আর দুটি সাদা এলাচ দিয়ে দিলাম আবারও আমি ঢাকনাতে ঢেকে দিলাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ছয় মিনিট পর ফিরে আসলাম আপনারা কিন্তু কালার দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কালার বের হয়েছে একদম কিন্তু ন্যাচারাল কালার এখন আমি লেমন গ্রাস তুলে নিচ্ছি গ্যাস অলরেডি অফ করে দিয়েছি এখন আমি একটি সাকনি সাহায্যে সেঁকে নিব আর এই গাছ যদি আপনার বাগানে একটি থাকে খুব সহজেই কিন্তু আপনারা এই লেমন গ্রাস চা নিয়মিত খেতে পারবেন এখানে আমি মধু ইউজ করলাম আপনারা চাইলে গুড় অথবা মধু চিনি যে কোনো একটি ইউজ করতে পারেন অথবা নাও করতে পারেন এমনিতেও কিন্তু এই লেমন গ্রাস চা খেতে একদম অসাধারণ একবার খেলে বারবার খেতে মন চাইবে লেমন গ্রাসে থাকে ভিটামিন এ ও সি এছাড়াও থাকে আয়রন কপার জিঙ্ক ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস ক্যালসিয়াম ফলিক অ্যাসিড আরও অনেক কিছু উপাদান তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আপনারা পেজটি ফলো করে দিয়ে লাইক দিতে ভুলবেন না আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা ছাড়া আমার এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না তো আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ